বন্ধুরা একটি প্রচলিত প্রবাদ আছে যে খাল কেটে কুমিরানা সেই প্রবাদই অক্ষরে অক্ষরে ফলেছিল পাটনার নায়েব নাজিম নবাব আলিবর্দির ছোট জামাতা তথা সিরাজউদ্দৌলার পিতা জৈন আহমেদের আহম্মেদের জীবনে কিভাবে নিজের রচনা করা চক্রবহে নিজেই ফেসে গেলেন যা তাকে শোধ করতে হলো নিজের এবং নিজের পিতার জীবনের বিনিময়ে আজ আলোচনা করব সে কাহিনী বন্ধু খুবই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ একটি কাহিনী মুর্শিদাবাদের নবাবী আমলের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ও ভালো লাগলে একটি লাইক করুন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন সব ইতিহাস তথ্য নির্ভর ভিডিও দেখবার জন্য নমস্কার বন্ধু আমি আকাশ আর আপনারা দেখছেন আমার বাংলা ইউটিউব চ্যানেল ইতিহাস যেখানে কথা বলে সহজ সরল ভাষায় বন্ধুরা সালটা ইংরেজি সতেরোশো সাতচল্লিশ পার্টনার নায়েব নাজিম আলিবর্দির ছোট জামাতা সিরাজদুলার পিতা জৈনুদ্দিন খাঁ নবাব আলিবর্দি অনেক পরিশ্রম করে সাহসিকতার সঙ্গে বর্গীদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন বাংলার এই প্রান্ত থেকে অপ্রান্তে ঠিক এমন সময় যা হয় সুখে থাকতে ভূতে কিলোয় জৈন উদ্দিন খাঁ সাহেবের মনেও সুশুরি লাগলো মুর্শিদাবাদের সিংহাসনে বসতে হবে আর বসতে হবে না কিভাবে নবাব আলিবর্দিকে সরিয়ে আর মনের সে বাসনা এতটাই জেগে উঠল যে তিনি নবাবের বিরুদ্ধে সৈন্য সংগ্রহ করতে শুরু করলেন যে পাঠান সৈন্যদের তাদের কার্যকলাপ ও বিশ্বাসযোগ্যতার অভাবে নবাব তার সেনাবাহিনী থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেই পাঠান বাহিনীকে দলে টানতে চাইলেন নির্বোজ জৈন এবং চালাকি করে নবাবের অনুমতিও আদায় করে নিলেন তিন সহস্রাধিক পাঠান সৈন্য শমশের খা মুরাদ খার নেতৃত্বে দারভাঙা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা করলেন সেরে নিতে চাইলেন জৈন সাথে তাদের চূড়ান্ত কথাবার্তা আসলে বন্ধু এই সমস্ত আফগানি পাঠানদের সাথে মোগলদের ছিল চরম শত্রুতা আর সেই সঙ্গে নবাব আলিবর্দির উপরে ছিল তাদের চরম রাগ তাই তারা মুখে যাই বলুক তাদের মনে ছিল অন্য চিন্তা অন্য প্ল্যান ছিল তাদের তারা নবাব আলিবর্দিকে টাইট দিতে চাইছিলেন আর তাদের সে চালাকি বুঝতে না পেরে তাদের আরও ডেকে কাছে নিয়ে এলেন জৈনুদ্দিন আহমেদ আহম্মেদ কাবুল থেকে আহম্মদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করলেন এই সময় ফলে ভাঙার এই সমস্ত পাঠান সৈন্যদের ধারণা জন্মালো যে এবার পাঠানদের উত্থানের সময় এসে গেছে ঠিক এবার মুঘলরা জব্দ হবে আর তারই ফলস্বরূপ তারা তড়িঘড়ি পাটনায় ঢুকেই হঠাৎ করে আক্রমণ করে বসলেন জৈনুদ্দিনকে কেটে দু টুকরো করে ফেললেন তার পিতা নবাব আলীবর্দির দাদা হাজি আহমেদকে বন্দি করলেন ও পরে বন্দি অবস্থায় তাকেও হত্যা করলেন পাঠানদের হাতে লাঞ্ছিত অপমানিত হতে হল সিরাজের মা আমিনা বেগমকেও নবাব সুজাউদ্দিনের আমল থেকে সুচতুর রাজনীতিজ্ঞ যে হাজি আহমেদ তার যে এমন পরিণতি হবে তা কেউ ভাবতেও পারেনি শুধুমাত্র অপরিণামদর্শী এক পুত্রের কারণে বন্ধুরা এ খবর পাওয়া মাত্রই নবাব আলিবর্দি মুর্শিদাবাদ থেকে রওনা দিলেন পাটনার উদ্দেশ্যে পাঠানদের দমন করতে হবে পাটনা শহরের কিছু দূরে কালোডি গ্রামে মুখোমুখি হলো আলিবর্দির বাঙালি বাহিনী ও পাঠান বাহিনী আর বন্ধু অভূতপূর্ব সাহসিকতা আর বীরত্ব দেখালো বাঙালি বাহিনী এই যুদ্ধে বলা যায় পাঠানরা কচু কাটা হলো বাঙালিদের হাতে দুই পাঠান সেনাপতি শমশেরখা ও মুরাদখা মারা পড়লো বাঙালি বাহিনীর হাতে সিরাজের পিতা জৈনুদ্দিনকে হত্যাকারী মুরাদ শেরখাকেও হত্যা করা হলো তার মাথা থেকে দেহ আলাদা করে দিয়ে পাঠান বাহিনী কিছু পালিয়ে গিয়ে নিজেদের বাঁচালো বাকিরা মারা পড়লো আলিবদ্দির বাহিনীর হাতে বন্ধুরা ইতিহাস থেকে এটা কোনোভাবেই জানা যায় না যে জৈনদ্দিনের এই চক্রান্তে হাজি আহমেদেরও সায় ছিল কি না ফলে আমরা ধরে নিতে পারি যে বুদ্ধিমান সুচতুর ভাতৃভক্ত হাজি আহমেদ নিজের ছেলেরই নবাব আলীবর্দীর বিরুদ্ধে চক্রান্তের কথা কিছুই বুঝতে পারেননি তিনি জানতে পারলে কিছুতেই এই কাজ জৈনুদ্দিনকে তিনি করতে দিতেন না কারণ তিনি এর পরিণাম জানতেন বা বুঝতে পারতেন তার মতো অভিজ্ঞ লোক বন্ধু এবার এসে গেল সেই চিরাচরিত প্রশ্ন বা জিজ্ঞাসা আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করে এমন সব ঐতিহাসিক ভিডিও তৈরি করতে বন্ধুরা আমার বাংলার সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্ট দেবেন এই আশা অবশ্যই আপনাদের কাছে করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধু